দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের মালামাল পৌঁছেছে লক্ষ্মীপুরে জেলার চারটি আসনে নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতিও প্রায় সম্পন্ন আগামীকাল প্রিজাইডিং ও পোলিং এর এজেন্টরা সহ কেন্দ্রে পৌঁছে যাবে এসব মালামাল আর ভোটের দিন ভোরে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যালট পাঠানো হবে দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান এদিকে একই সময়ে জেলার চারটি আসনের চারশো সাতাত্তরটি কেন্দ্রের কোনো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় দাবি করে পুলিশ তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ